উতল বিবাহক কাজ খুব কাজপত্র করে দিত ওটা কোনো বিষয় নয় গেলে ওটা নিয়ে আমি এত ভাবি নি তবে রাজনীতিতে সব থেকে বেশি সে আমাকেই আমাদের জেলায় শত্রু মনে করতো তা আমি ওর জন্য খুব মনে করি না আমি মনে করি যে মাঝির লড়াইটা আমার এই জন্যই প্রথম থেকেই তার পক্ষে আছি যে কোনো যে কোনো সৎ মানুষের জীবনে মানুষের সত্যিকারের মানুষের প্রয়োজনের লড়াইটাই হচ্ছে আমার পরিবারের শিক্ষা শক্তি আমি আমি একটা বিষয় আছি এখন যাকে বিশ্বাসঘাতক বলছেন এখন যাকে গাদ্দার বলছেন যখন ক্ষমতায় ছিলেন যখন বাম কংগ্রেস যখন ভেঙে নিয়ে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাতে উপহার দিয়েছিলেন মুকুল রায় তখন তো খুব ভালো লেগেছিল না তখন ভালো লেগেছিল তা বলবেন না কেননা তখন ভালো লাগেনি কিন্তু তারা জায়গাটা তারা জায়গাটা যাতে আটকানো যায় সেই দলটার যাতে বন্ধ হয় তার জন্যে সেই লোকগুলো গেলে তখন দলে দলে যেমন নিয়মিতায় নৌকা যখন ওদের ফুটো হয়ে গেছে তখন সব ছুটে যায় অন্য জায়গায় বাঁচবার জন্যে এমনি মারা যাবে গেলে নৌকা ডুবে মরবে সুতরাং সেখানে গিয়ে তাহলে ভালো জায়গায় গিয়ে নৌকা জাহাজ জাহাজে একটা একটা মুদ্রার এপিট আচ্ছা উজ্জ্বল 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 না বুঝলে নদীয়াতে এত ভালো নিয়েছিল সিপিএম এর তরফ থেকে যারা তারা দেখছে আমাদের তো স্থান নেই কাল সুতরাং এখানে একমাত্র এই বড় জাহাজেই উঠি সেই জাহাজেই উঠে কাউকে কেউ ভালো মানুষ হিসেবে যে যে সে জাহাজ চালাচ্ছে সে দেখছে যে গেলে ডুবে যাচ্ছে কেউ তাকে মৃতপায় মানুষ তাদের বাঁচবার জন্যে সমস্ত মানুষকে যদি রক্ষা করার তার মানসিকতা থাকে তাহলে এদেরকেও রক্ষা করার সেই মানসিকতা কিন্তু নিয়ে কিন্তু কারো উদ্দেশ্য যদি তার মধ্যেও গিয়ে পরবর্তীকালে তার অন্যভাবে তাকে নিয়ে ব্যবহার করবে তখনই দেখার দায়িত্ব হচ্ছে হচ্ছে সেখানে অন্যান্য যারা এই তারা দেখার দরকার ছিল সেই দেখার দরকারটা স্বাভাবিকভাবে একজনের পক্ষে ভালো কাজ করা ইচ্ছা থেকে আর একজনের উদ্দেশ্য খারাপ থাকলে সে নিশ্চিত হয়ে সেটাকে ব্যবহার করতে পারি আমি আমি তর্ক বিতর্কে যাচ্ছি না এই তো রাজনীতি তর্ক বিতর থাকবে সামনে লোকসভা নির্বাচন তন্তুভাই এটা বড় সমস্যা বিশেষ করে নদিয়া জেলার বিশেষ করে যারা ತಾদ শিল্পের সাথে যুক্ত ক্লাস্টারের কথা আপনারা বারবার বলছিলেন কিছু কাজ হয়েছে কিছু কাজ হয়নি পানীয় জলের সমস্যা রয়েছে বেশ কিছু শিক্ষা ব্যবস্থার কত সমস্যা কিছু হলো কিছু এটা হয়তো আপনারা কাজ করেছেন এটা অস্বীকার উপায় নেই কিন্তু তাহলে আশঙ্কাটা কোন জায়গাটা মানে আপনারা কতটা এত আশঙ্কিত না এমনি এমনি উন্নয়নের ক্ষেত্রে কোনো আশঙ্কা নেই মানুষ সব থেকে বেশি যেটা প্রচারের ইয়েতে মানুষ কিছুটা ভাবছে যা প্রচার ঢেউ তাতে লোকে আর অর্থ লোকের লোভী লোকেদের কিছুটা সেই সুযোগ এই দুটো ছাড়া মানে সাধারণ মানুষ প্রতিটা আমার জেলায় কোনো জায়গায় কিন্তু তাদের চেহারা কিন্তু হবে না কেন দীর্ঘ লড়াইয়ের ফসল এটা দীর্ঘ লড়াইয়ের পরে মানুষ যতই বলুক না কেন সামান্য কিছুতে কয়েকজন সন্তুষ্ট হতে পারে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ওইসব বদার করে না যেতে পারো আপনি নিশ্চিত তো নিশ্চিত আছি চৈতন্য প্রভাবই তো নদীয়া জেলা চৈতন্য প্রভাব রয়েছে বহুত্ববাদের সংস্কৃতির গঙ্গার পাড়ে ভাগীরথীর পারে নদীয়া জেলার ইতিহাস সকলের জানা হ্যাঁ মির্জাপর আছে মির্জাপুর থাকবে রাজনীতিতে থাকবে রাজনীতি একটা গঙ্গার স্রোতের মতো কখনো আসে কখনো সেই নোংরা চলে যায় সমস্যা আছে উন্নয়নের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিগত এগারো থেকে যে ষোলো দুটো টার্মে যে কাজ করেছে তার এফেক্ট তো হবেই পদ্ম কোনো ফ্যাক্টর নয় পদ্ম নিয়ে ভাবছেন না মেন হচ্ছে মানুষ সঙ্গে রয়েছে এখন দেখার যে উজ্জ্বল যেটা কনফিডেন্টলি বললেন তিনি খুব হেসেই ব্যাপারটা বললেন তিনি বিজেপিকে এই মুহূর্তে ফ্যাক্টার মনে করছেন না সময় বলবে তেইশে মে যদি ফলাফল যদি কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেসের পক্ষে যায় তাহলে বলবো উজ্জ্বল বিশ্বাসের কারিশমা অনেকটা তৃণমূল কংগ্রেসকে জেতার ক্ষেত্রে এগিয়ে দিয়েছে সঙ্গে থাকুন দেখতে থাকুন ডাব্লু ডব ডট টিভি ডট কম নমস্কার